আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সারাদিন রোজা রাখার পর চটপটা কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু রোজা থেকে কিচেনেও বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। তাই আজ মাত্র 15 মিনিটে তৈরি করা যায় এমন একটি চিকেনের রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, আর সেটা হলো ক্রিসপি চিকেন বাইটস। বাসার ছোট থেকে বড় সকলেই এটা খুব বেশি পছন্দ করবে। চলেন তাহলে আর কথা না বাড়িয়ে এখন রান্নাতে চলে যাই। ক্রিসপি চিকেন বাইটস তৈরির জন্য এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর দেখেন এগুলিকে এমন ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি, তবে চাইলে রান বা থায়ের বোনলেস মাংসও নিয়ে নিতে পারেন। চিকেন কিউবগুলিকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আরও দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, কালো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, আর লাল মরিচ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দিয়ে নেবেন। লাইট সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ, তবে ডার্ক সয়া সস হলে এর অর্ধেক পরিমাণ দিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু এখানে সয়া সস ইউজ করেছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে বেশ কিছুটা লবণ দেওয়াই থাকে। সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি, এটা চিকেন বাইটসের টেস্টটা অনেকটাই বাড়িয়ে দিবে। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে চিকেনগুলিকে আগে থেকে ম্যারিনেট করে নেবার কোনো প্রয়োজন নাই, এখনই এগুলিকে ফ্রাই করে নেওয়া যাবে। চিকেনগুলি ক্রিসপি করার জন্য 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তবে কর্নফ্লাওয়ারের ব্র্যান্ডের ভিন্নতার কারণে একটু কম বেশি লাগতে পারে, এটা আপনারা একটু বুঝে দিয়ে নেবেন। ইতিমধ্যে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এমন মজার মজার ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। এতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড হলেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে একটু খেয়াল করেন, ক্রিসপি চিকেন বাইটসের জন্য চিকেনের কোটিংটা খুব বেশি লিকুইডই হবে না, দেখেন ঠিক এমন একটু মাখা মাখা থাকবে। চিকেন বাইটসে এক্সট্রা টেস্ট অ্যাড করার জন্য 1 টেবিল চামচ তিল বা সিসমি সিড দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, হাতের কাছে থাকলে ইউজ করবেন, না থাকলে স্কিপ করতে পারেন। তবে খাবার সময় এটা এক্সট্রা একটা স্বাদ বা ঘ্রাণ দেয় যেটা খুবই ভালো লাগে। এখানে তিলগুলি কাঁচাই ইউজ করেছি, কারণ চিকেনগুলি যখন ফ্রাই করা হবে তিলগুলোর সাথে ফ্রাই হয়ে যাবে। চিকেনগুলি রেডি হয়ে গিয়েছে, এখন ফ্রাই করে নেবার পালা। প্যানে তেল গরম করে ভাজার জন্য চিকেনগুলিকে দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, কারণ বেশি আঁচে ভাজলে খুব দ্রুত চিকেন বাইটসের কালারটা চলে আসবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ ভাজার পর চিকেনগুলি যখন এমন সেট হয়ে আসবে তখন এগুলিকে উল্টে দিতে হবে, এতে করে চিকেন বাইটসগুলি সব পাশ থেকে সমানভাবে কুক হবে। কিছুক্ষণ ভাজার পর চিকেনগুলি যখন এমন গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসবে তখন তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তেলটা গরম থাকতে থাকতে সেম প্রসেসে বাকি চিকেন বাইটসগুলিকেও ভেজে নিচ্ছি। এখন পরিবেশনে চলে এলাম, দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম মজাদার ক্রিসপি চিকেন বাইটসগুলি। ইফতারের ঠিক আগে মাত্র 15 মিনিট সময়ের মধ্যে এই ক্রিসপি চিকেন বাইটসগুলি আপনারা তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন প্লিজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো আপনাদের সাথে নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।